আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদের সঙ্গে আছি আমি নুসরাত শাইমিন। শুরুতে এই সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেলুজির আহমেদ ও পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য 6 জন তলব করেছে দুদক। নিজের ও পরিবারের সদস্যদের শেয়ারের ভিউ অ্যাকাউন্ট জব্দ। অপরাধের বিচার করার সব সাহস সরকারের আছে বলেন ওবায়দুল কাদের। আজিজ ও বেলুজির ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বলেন মির্জা ফখরুল। অনিয়মের অভিযোগে 77 কর্মকর্তাকে অব্যাহতি। 69 জনকে লঘু দণ্ড দিয়েছে সরকার। 370,447টি পদ শূন্য রয়েছে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। ঘূর্ণিঝড় রেবালের আঘাতে হাতিয়া, কলাপাড়া ও বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভেসে গেছে অসংখ্য ঘেরের মাছ। দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। দেশের 87 উপজেলায় কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন। বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য আগামী 6 জুন তাকে সশরীরে হাজির হতে তলব করা হয়েছে। এছাড়া তার স্ত্রী সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য 9 জন তলব করা হয়েছে। এদিকে বেনজির আহমেদের স্ত্রী ও 2 কন্যার নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স বিউ হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বিএসইসি। জব্দ করা হয়েছে স্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট। ইলিয়াস কমলের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন স্ত্রী ও সন্তানদেরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। এর আগে সোমবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন, বেনজির আহমদকে গ্রেফতার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দুদকের আইনজীবী বলেন, প্রয়োজন মনে করলে আদালতে বেনজির আহমেদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। 19টা ডিটেইলড যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে, অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল জব্দের আদেশ দিয়েছেন আদালত। সঙ্গে দেওয়া হয় 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ। এরই মধ্যে এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। এর 2 দিন যেতে না যেতেই রোববার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ আসে আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শতভাগ ও আংশিক মালিকানাধীন 23 কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইলিয়াস কমল, মাইটিভি। বেনজির এবং আজিজ ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ অপরাধীদের বিচার করার সৎসাহস সরকারের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিষয়ে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত। বিএনপি নির্বাচন এবং গণ অভ্যুত্থান দুটিতেই ব্যর্থ হয়ে আবার সরকার পতনের নামে হাস্যকর গলাবাজি শুরু করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দলের লোক ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে, সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছে। বেনজিরের বাড়ি তো টুঙ্গি পাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট আর দুর্নীতি, আর এ বলে মন্তব্য করেছেন মির্জা আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নিয়ে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান বিএনপি মহাসচিব। সেই নিহতদের প্রতি, আহতদের প্রতি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি
সমবেদনা জানাচ্ছি। দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত মন্তব্য করে এর পেছনে ক্ষমতাসীনদের দায়ী করেন তিনি। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই, এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই, তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়। জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখারও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তাভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজকে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান অন্য বক্তারা। আমার ভোট আমি দিতে চাই, আমার সরকার আমি নির্বাচিত করতে চাই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। এদের তখতে তখ খান খান করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমি অন্তত বলতে বিশ্বাস করি। কোথায় গেল যুব শক্তি? আমরা কেন যোদ্ধা তৈরি করতে পারিনি, অথবা তৈরি করলো সঠিক কেন থাকে না? এই ব্যক্তিত্ব যেমন তাদের আছে আমাদের আছে। এদিকে জাতি প্রেস ক্লাবে জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার অভিযোগ আনেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আরে যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য, রাজকোষ শূন্য। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক জনতা সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকার পতনের আন্দোলনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় হবার তাগিদ দেন। আপনারাই ভাসিয়ার পতনের আন্দোলনের শিরোপা হতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ছয় বছরে বিভিন্ন অনিয়মের দায়ে 77 জন কর্মকর্তাকে অব্যাহতি এবং 69 জনকে লঘু দণ্ড দিয়েছে সরকার বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও জানান, মোট অভিযুক্ত করা হয়েছিল 178 জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে। সরকারি চাকরিতে এখনও 370,447টি শূন্যপদ রয়েছে। সচিবালয়ে এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী বলেন, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে নীতি ভাঙার অভিযোগ সঠিক নয়। বিসিএস পরীক্ষায় নারী কোটা বাদ হলেও নারীদের অংশগ্রহণ আরও বাড়ছে বলেও জানান মন্ত্রী। 22 ছিল, এটা না বললে চলবে, 5,03,333টি, কিন্তু আমরা লেটেস্ট কাল গতকাল পর্যন্ত তা হচ্ছে আমাদের শূন্যপদের সংখ্যা 317,447টি, অর্থাৎ কমেছে। এই আমরা কিন্তু 2,00,000 সাবজেক্টকে তো আরও বেশি নিয়োগ দিতে পেরেছি, এটা আমাদের লেটেস্ট তথ্য, সেটি আপনাদের জানা দরকার এবং আপনাদের মাধ্যমে আমাদের জনসাধারণ জানবে, আমরা সেটি জানি। 317,447টি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলের বিভিন্ন জেলা। নোয়াখালীর বিচ্ছিন্ন উপকূলীয় দ্বীপ হাতিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপড়ে গেছে শতাধিক বিদ্যুতের খুঁটি, বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। বাগেরহাটে 10,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে জেলার 5,00,000 মানুষ পানিবন্দী রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে অন্তত 10,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 35,000 ঘর বাড়ি। জ্বরের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার 5,00,000 মানুষ পানিবন্দী হয়েছে। জেলায় অন্তত 35,000 মৎস্যগেরের মাছ ভেসে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। নিজুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নিজুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভাঙচুর হয়েছে। ফুলজুরি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাতাকাটা গ্রামের বসতঘর উড়িয়ে নিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের গেরসহ ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জালকাঠের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি জেলা শহরের অলিগলি, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। বেশ কয়েকটি প্রধান সড়কও পানির নিচে তলিয়ে গেছে। জেলার 4 উপজেলার 200টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতি সহ বসতঘরে গাছ পড়ে চারজন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগদরা ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ডের বেরিবাত এলাকায় কিছু বাড়িঘর টিনের চাল উড়ে গেছে, গাছ পড়ে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে গেছে। আজিমপুর ও কলাপানিয়া ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা বেরিবাত ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরের 8 উপজেলায় শতাধিক মাটির ঘর ভেঙে গেছে, এছাড়া ঘরের টিন ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের হিজলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝড় ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বাউশিয়া গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় 1/2 শতাধিক ঘর। চরাঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় 15টি গ্রাম। গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার। রাকিব হাসান, মাই টিভি। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ অংশে 6,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পৃথিবীর অনন্য এই সম্পদ অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। সিডর, আইলা, নার্গিস, ফণি, বুলবুল, আমফান, মখার মতো ঘূর্ণিঝড় রেমালের আঘাতও বুক পেতে নিয়ে উপকূলকে রক্ষা করল প্রাকৃতিক ঢাল সুন্দরবন। আতিকুর রহমান দিদাসের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 111 কিলোমিটার। এই গতিবেগে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপদকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনার কয়রা অঞ্চলকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে সুন্দরবন। তবে জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবন প্লাবিত হয়েছে, গাছপালা ও বিভিন্ন প্রাণীর ক্ষতির আশঙ্কাও রয়েছে। পানিতে লবণাক্ততার কারণে সামনের দিনগুলোতে পশু পাখির পানির সংকট তৈরি হতে পারে। মিষ্টি পানির আধার হিসেবে সুন্দরবনে রয়েছে 115টি পুকুর। এর মধ্যে শুধু বিভিন্ন প্রাণীর জন্য ছোট আকারের 35টি পুকুর রয়েছে, আর মানুষ ও প্রাণী উভয়ের জন্য 80টি পুকুর রয়েছে। পুকুরগুলো সব লোনা পানিতে তলিয়ে গেছে। পশ্চিম সুন্দরবনের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বন্যপ্রাণীর বিচরণের সব জায়গা প্লাবিত। বিচরণের শুকনো জায়গা না পেয়ে লোকালয়ে চলে এসেছে হরিণ ও বন্যপ্রাণী। তলিয়ে গেছে সব জেটি স্টেশন, ফলে বন এলাকায় যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের বেশিরভাগ এলাকা 2-3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা 5 থেকে 6 ফুটও হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় মূলত সুন্দরবনের ওপর দিয়ে 2 ধরনের ধাক্কা যায়। প্রথমত তীব্র গতির বাতাস ও এরপর জলোচ্ছ্বাস। উপকূল এলাকা থেকে বড় বড় শক্তিশালী ঘূর্ণিঝড় ঠেকাতে এর আগেও ঢাল হিসেবে কাজ করেছে সুন্দরবন। বিশেষ করে 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব থেকে এই বন উপকূলকে রক্ষা করেছে। যদিও সেই দুর্যোগে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল পুরো বনাঞ্চল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্দশা দেখতে বৃহস্পতিবার প্রথমে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে দলীয়ভাবে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে সব ধরনের সহযোগিতা দাঁড়িয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। প্রথম দিনে পটুয়াখালী যাবেন সম্ভাবনা আছে, প্রথম পটুয়াখালী প্রথম দিন হয়েছে। আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন। সবার চোখ এখন 87 উপজেলার নির্বাচনের দিকে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এ উপলক্ষে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় 300 প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। এই ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে 22টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী 2 জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদের অগ্রিম টিকিট 100% অনলাইনে বিক্রি হবে। রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এসব তথ্য জানান।
তিনি বলেন আগামী 2 জুন বিক্রি হবে 12 জনের অগ্রিম টিকিট, একইভাবে 3 জুন দেওয়া হবে 13 জনের, 4 জুন দেওয়া হবে 14 জনের, 5 জুন দেওয়া হবে 15 জন এবং 6 জুন দেওয়া হবে 16 জনের অগ্রিম টিকিট। এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে, এদিন দেওয়া হবে 20 জনের অগ্রিম টিকিট। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সব মিলে 20টি অর্থাৎ 10 জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত 22 এপ্রিল। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। মঙ্গলবার হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতে প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদও তীব্র নিন্দা জানিয়েছেন এই প্রতিবেদনের। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচ বেলের প্রকাশিত তথ্যচিত্রটি নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে নানা মহলে। তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে জানিয়ে এরই মধ্যে প্রতিবাদ লিপি দিয়েছে সেনা সদর। আইএসপিআর এর বরাত দিয়ে প্রতিবাদ লিপিতে বলা হয়েছে পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদন। শফিউদ্দিন আহমেদ ডয়েচ বেলের রিপোর্ট উদ্দেশ্যমূলক উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন উদাহরণ দিতে পারবে কি কেউ, এমন প্রশ্নও রাখেন তিনি। যে এই কথা বারে বারে তারা বলেছে কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়নি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পায়। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর। ডয়েচ বেলের প্রতিবেদনটি বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ডব্লিউ একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে, অদ্ভুতভাবে অবাক হলাম শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস আর প্রুফ করুক। গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যা মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ করেন তথ্য প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা তারা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবার মঞ্চ মাতালেন যুক্তরাজ্যের লন্ডন শহরে এক কনসার্টে অংশ নিয়ে। কনসার্টে ছিলেন প্রীতম হাসান, জেমস, কনক চাপা এবং জায়েদ খান সহ আরও অনেকে। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। যুক্তরাজ্যের লন্ডন শহরে প্রবাসী বাঙালিদের ভালোবাসায় সিক্ত হলেন দেশ সেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি। সেখানে তিনি একটি কনসার্টে অংশ নিয়ে দর্শক নন্দিত হন, ছড়ান আনন্দ আভা। কনসার্টটিতে আরও ছিলেন প্রীতম হাসান, জেমস, কনক চাপা এবং জায়েদ খান সহ অন্যান্যরা। কনসার্টে তৌহিদ আফ্রিদি তার গাওয়া গান লাজুক হাসি গেয়ে মঞ্চ কাঁপিয়েছেন। উপস্থিত দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি সিলেটি ভাষায় অনেক মজার কথাও বলেন তিনি। দেশ সেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদির ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন প্রায় 64 লাখ এবং তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় 50 লাখ ফলোয়ার আছেন। সামাজিক অনেক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়িয়ে দেশে ও প্রবাসে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তৌহিদ আফ্রিদি।
জুয়ার রহমান, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক আইজিপি বেঞ্জুর আহমেদ এবং পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য 6 জন তলব করেছে দুদক, নিজের ও পরিবারের সদস্যদের শেয়ারের ভিউ অ্যাকাউন্ট জব্দ। অপরাধীর বিচার করার সৎসাহস সরকারের আছে বললেন ওবায়দুল কাদের, আজিজুল বেঞ্জুর ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বললেন মির্জা ফখরুল। অনিয়মের অভিযোগে 77 কর্মকর্তাকে অব্যাহতি, 69 জনকে লঘুদণ্ড দিয়েছে সরকার, 370,447 পদ শূন্য রয়েছে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে হাতিয়া, কলাপাড়া ও বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেসে গেছে অসংখ্য ভেড়ের মাছ, দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। দেশের 87 উপজেলায় কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 8:30 মিনিটে, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি নুসরত শেখ, আল্লাহ হাফেজ।